ঢেউ সাগর, দীঘা ঢেউ সাগরটা ছোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলার দৃশ্য এটা। প্রথমে আসার আগে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হয়, তারপর গেটে এখানে চেকিং হয়, তারপরে আপনাদের ঢুকতে হবে। খুব সুন্দর জায়গা এবং নতুন করেছে এই দীঘা ঢেউ সাগর, এর আগে আমি কখনো আসিনি। এইবারই আমি আসলাম দীঘা ঢেউ সাগর দেখতে। দেখুন এটাকে ইন শর্ট আপনাদের দেখাচ্ছি, দেখুন এত সুন্দর। সামনে চারটে জিরাফ, এই দিকে চারটে জিরাফ। এটা একটা ছোট্ট পার্ক, আর এই রকম সারা বছরই সুসজ্জিত থাকে এই পার্কটা। এইগুলো চড়তে গেলে আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। আপনারা যেটা যেটা চড়তে চান সেটার জন্য আলাদা আপনাদের টিকিট কাটতে হবে। এটা একটা টয় ট্রেন, অনেক লোক উঠেছে। অনেক দূর অবধি এরকমভাবে সুন্দরভাবে সাজানো আছে এই দীঘা ঢেউ সাগর। দু সাইডে গাঁদা গাছ পুঁতেছে, সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে। খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে।
এখানে সকলেই বোটিং করছে, দেখুন খুব সুন্দর জায়গাটা। ওই বোটটা অনেকটা শিকারা টাইপের। এটা একটা গেম সেন্টার, ভিতরে সুন্দর মা দুর্গার ফটো আছে। এটা আমি বাইরের থেকে দেখাচ্ছি। এখান দিয়ে গিয়ে পুরো পার্কটা ঘুরতে হবে। খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে এখানে, রাতের জন্য দেখা যাচ্ছে না, লাইটিং এর জন্য। এখানে একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজটার ওপরে ফটো তুলতে পারেন বা পুরো দৃশ্যটা দেখতে পারেন।
এখানেই শেষ করলাম এই ভিডিওটা।